বাংলাদেশের অন্যতম দৃষ্টিনন্দন পর্যটন গন্তব্য হলো জাফলং। জাফলং সিলেট শহর থেকে 62 কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত। জাফলং মূলত সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। আমরা গত রাতে ছিলাম শ্রীমঙ্গলে বন্ধুর বাড়ি ইকো রিসোর্টে। সকালে ঘুম থেকে উঠে নাস্তা শেষে রিসোর্ট থেকে চেক আউট করে গাড়ি নিয়ে বের হয়েছি জাফলং এর উদ্দেশ্যে। বন্ধুর বাড়ি থেকে জাফলং মোট 134 কিলোমিটারের রাস্তা। রাস্তায় ছোটখাটো ব্রেক আর নাস্তার বিরতি মিলিয়ে আমাদের মোট 4 ঘন্টার মতো সময় লাগবে জাফলং পৌঁছাতে। তবে আপনারা ঢাকা থেকে সিলেট আর সিলেট থেকে জাফলং যাওয়ার প্ল্যান করলে আপনাদেরকে প্রথমে আসতে হবে সিলেটের হুমায়ুন চত্বরে। ট্রেনে সিলেটে আসলেও ট্রেন স্টেশন থেকে রিক্সায় 5 মিনিটের দূরত্বে হুমায়ুন চত্বর, আর রিক্সা ভাড়া পড়বে সময় ভেদে 20 থেকে 30 টাকা। হুমায়ুন চত্বর থেকে বাস, সিএনজি, লেগুনা, কার বা মাইক্রো ভাড়া করে আপনারা খুব সহজে চলে যেতে পারেন প্রকৃতিকন্যা জাফলং এ। চলুন জেনে নিই কি ধরনের পরিবহনে কি রকম খরচ পড়বে জাফলং যেতে। হুমায়ুন চত্বর থেকে লোকাল বাসে জাফলং যেতে খরচ পড়বে 100 থেকে 120 টাকা, আর জাফলং পৌঁছাতে সময় লাগবে 3 ঘন্টা। হুমায়ুন চত্বর থেকে সারাদিনের জন্য সিএনজি ভাড়া নেওয়া যাবে 1500 থেকে 1800 টাকায়। ঘুরে দেখতে পারবেন জাফলং আর আশেপাশের ট্যুরিস্ট স্পটগুলো। তবে অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে রিজার্ভেশনের শুরুতেই কোথায় কোথায় যাবেন আর কোথায় ফিরবেন তা জানিয়ে দামদর করে নেওয়াটাই শ্রেয়। গ্রুপ নিয়ে ট্যুরে গেলে হুমায়ুন চত্বর থেকে ভাড়া করে নিতে পারেন লেগুনা বা মাইক্রোবাস। সারাদিনের জন্য লেগুনা পেয়ে যাবেন 2000 থেকে 2500 টাকায়, আর মাইক্রোবাসের জন্য খরচ করতে হবে 3 থেকে 4000 টাকা। রাস্তায় বিরতি না নিলে এই ধরনের গাড়িতে মাত্র 1.5 ঘন্টাতেই পৌঁছানো যায় জাফলংয়ে। আর গেটলক বাসে করেও খুব স্বল্প সময়ে জাফলংয়ে যাওয়া সম্ভব, সেজন্য আপনাকে হুমায়ুন চত্বর থেকে 15 টাকা সিএনজি ভাড়া খরচ করে যেতে হবে সোভানঘাট নামক জায়গায়। এখান থেকে প্রতি 15 মিনিট পরপর লোকাল ও গেটলক দুই ধরনের বাসই জাফলংয়ের উদ্দেশ্যে ছেড়ে যায়। গেটলক বাসে জাফলংয়ে পৌঁছাতে সময় লাগবে 1 ঘন্টা 30 মিনিট। গেটলক বাসের বর্তমান ভাড়া আর আগাম বুকিংয়ের জন্য যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমরা যখন জাফলংয়ে পৌঁছাই তখন ভর বিকেল, রাস্তায় দেরি হয়ে গিয়েছে অনেকটা। দুপুরের খাবার সেরেছি রাস্তায় আর লালাখালের নীল সবুজ পানি দেখতে গিয়ে অনেকটা সময় লেগে যাওয়ায় জাফলং পৌঁছাতে দেরি হয়ে যায় আমাদের। পার্কিং লটে গাড়ি রেখে আমরা সামনে এগোতে থাকলাম। ফুটপাথের দুপাশেই হরেক রকম পণ্যের পসরা নিয়ে বসে আছে দোকানিরা। ভারত ঘেঁষা প্রতিটি পর্যটন স্পটে একই রকম জিনিসপত্র পাওয়া যায়, এখানেও তাই। এখানে অতিরিক্ত পাবেন চা পাতা, তবে এখানে ভালো মানের চা পাতা আমার চোখে পড়েনি। পার্কিং লট থেকে নামার পরেই এক নৌকার দালালের খপ্পরে পড়লাম। না বুঝেই 1200 টাকায় নৌকা ভাড়া নিলাম। পরে বুঝলাম এই খরচটা অমূলক, নৌকা ভাড়া না নিলেও চলতো আমাদের। আর নৌকা ভাড়া না নিয়েও খুব সুন্দর ঘুরে আসা যায় জাফলং থেকে। যাই হোক, স্থল থেকে মোটামুটি অনেকটা পথ নিচে নামলে নিচে আরও কিছু দোকান, আর হেঁটে হেঁটে সামনে এগোলে হাতের ডানে পিয়াইন নদী। নদীর হিমশীতল ঠান্ডা পানি আর পানির নিচের পাথরগুলো নিমেষেই মন জুড়িয়ে দেওয়ার মতো, আর সাথে ওপারে ভারত সীমান্তের পাহাড়গুলো এখানকার সৌন্দর্য আরও বাড়িয়েছে বইকি। এই পিয়াইন নদীকে অনেকে জাফলং নদীও বলে থাকে। জাফলংয়ের সৌন্দর্য আরও বাড়িয়েছে পিয়াইন নদীর উপরে ঝুলে থাকা ডাউকি সেতু। বিকেল হলে এখানে মিলন মেলা বসে ভারত আর বাংলাদেশের মানুষের। ইতিহাস ঘেঁটে জানা যায় 1000 বছর ধরে জাফলং ছিল খাসিয়া জয়ন্ত রাজার অধীন নির্জন বনভূমি। 1954 সালে জমিদারি প্রথা বিলুপ্তির পর খাসিয়া জয়ন্তা রাজ্যের অবসান ঘটে। তারপরও বেশ কয়েক বছর জাফলংয়ের বিস্তৃত অঞ্চল পতিত পড়েছিল। ব্যবসায়ীরা পাথরের সন্ধানে নৌপথে জাফলং আসতে শুরু করেন। পাথর ব্যবসার প্রসার ঘটতে থাকায় গড়ে ওঠে নতুন জনবসতিও। 80-এর দশকে সিলেটের সাথে জাফলংয়ের 55 কিলোমিটার সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হয়।
এরপর থেকে জাফলংয়ের নয়নাভিরাম সৌন্দর্যের কথা সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে। দেশি বিদেশি পর্যটকদের পাশাপাশি প্রকৃতিপ্রেমীরাও ভিড় করতে থাকে জাফলংয়ে। আর সেখান থেকেই জাফলং এখন দেশের সেরা পর্যটন স্পট। আমাদের সামনে জাফলংয়ের সুশীতল পানি, সুযোগ থাকলে এখানে গা ভিজিয়ে নিতে পারেন, দেখবেন ক্লান্তি দূর হয়েছে অনেকটা। আমরা নৌকা নিয়ে পিয়াইন নদীর বুকে ঘুরেছি অনেকটা সময়। পাশেই খাসিয়াপল্লী, চাইলে খাসিয়াপল্লী দেখে আসতে পারেন, দেখে আসতে পারেন খাসিয়া রাজার বাড়ি আর খাসিয়াদের পান সুপারির বাগান। বর্ষায় জাফলং এলে দেখতে পারবেন মায়াবী ঝর্ণা। আমরা এসেছিলাম জানুয়ারিতে, এ সময় ঝর্ণায় পানি থাকে না, তাই আর ওদিকে যাওয়া হলো না। জাফলংয়ের আশেপাশে দেখার মতো আছে আরও বেশ কিছু জায়গা, এর মধ্যে আগুন পাহাড় আর রয়েছে কিছু চা বাগান। হাতে সময় থাকলে এই জায়গাগুলোও ঘুরে দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন, আর আপডেট পেতে বেল আইকনটি অন করে রাখুন। আবারও দেখা হবে পরের ভিডিওতে, তখন পর্যন্ত আল্লাহ হাফেজ।